আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ 33। আজ আমরা যে কার চিহ্নটি শিখব তা হচ্ছে হ্রস্ব ই কার। তাহলে চলো বন্ধুরা, আমরা এই কার চিহ্নটি শিখে নিই। ছবি দেখে গল্প বলি ও শুনি। এখানে লক্ষ্য করো, ডিম কেনা হচ্ছে, তাহলে কি ডিম কিন, ঝিল দেখতে পাচ্ছি এবং খিল আটকানো দেখতে পাচ্ছি এবং ডিমে পাটি এনেছে তা দেখতে পাচ্ছি। ডিম কিনি, ঝিল চিনি, খিল আটি, আনি পাটি। তাহলে বন্ধুরা, আমরা ছবি দেখে এই বাক্যগুলো বললাম যে ডিম কিনি, ঝিল চিনি, খিল আটি এবং আনি পাটি। এখানে লক্ষ্য করো, সকল শব্দগুলো যে আমরা যে কার চিহ্নটি দেখতে পাচ্ছি তা হচ্ছে হ্রস্ব ই কার। চলো আমরা বাক্যগুলো পড়ি। ডিম কিনি, র হ্রস্ব ই কার ডি, ম ডিম, কিনি, ক হ্রস্ব ই কার কি, ন হ্রস্ব ই কার নি, কিনি, ডিম কিনি। দ্বিতীয়টি হচ্ছে ঝিল চিনি, ঝ হ্রস্ব ই কার ঝি, ল ঝিল, চিনি, চ হ্রস্ব ই কার চি, ন হ্রস্ব ই কার নি, চিনি, ঝিল চিনি। তৃতীয়টি হচ্ছে খিল আটি, খ হ্রস্ব ই কার খি, ল খিল, আটি, স্বরে আ, ট হ্রস্ব ই কার টি, আটি, খিল, আটি। সর্বশেষ হচ্ছে আনি পাটি, স্বরে আ, ন হ্রস্ব ই কার নি, আনি, পাটি, প আকার পা, ট হ্রস্ব ই কার টি, পাটি, আনি পাটি, ডিম কিনি, ঝিল চিনি, খিল আটি, আনি পাটি। তাহলে আমরা হ্রস্ব ই কার দিয়ে শব্দগুলো দেখতে পাচ্ছি। এবার নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। ডিম, ডিম রয়েছে প্রথম ছবিতে, ঝিল, ঝিল রয়েছে দ্বিতীয় ছবিতে, পাটি রয়েছে চতুর্থ ছবিতে এবং খিল রয়েছে তৃতীয় ছবিতে। ডট মিলিয়ে ইকার লিখি, ইকার। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ হ্রস্ব ইকার। ডট মিলিয়ে কিভাবে হ্রস্ব ইকার লিখেছি আমরা। এবার হ্রস্ব ইকার লিখি ও শব্দ পড়ি। এখানে কি আছে, ড এবং ম, এখানে আমরা হ্রস্ব ইকার লিখব। তাহলে ড হ্রস্ব ইকার ডি, ম ডিম। দ্বিতীয়টি হচ্ছে, লেখা আছে ঝ এবং ল, তাহলে এখানে যদি আমরা হ্রস্ব ইকার বসাই, ঝ হ্রস্ব ইকার ঝি, ল ঝিল, অতঃপর ছ এবং প দেওয়া আছে, এখানে যদি আমরা হ্রস্ব ইকার বসাই, ছ হ্রস্ব ইকার ছি, প হ্রস্ব ইকার পি, ছিপি, এবং সর্বশেষ রয়েছে ত এবং ম, এখানে যদি আমরা হ্রস্ব ইকার বসাই, ত হ্রস্ব ইকার তি, ম হ্রস্ব ইকার মি, তিমি। তাহলে আমরা শব্দগুলো দেখতে পেলাম, ডিম, ঝিল, ছিপি এবং তিমি। এবার পড়ি ও লিখি, ঝিকিমিকি তারা, ঝিরি ঝিরি ধারা। তাহলে এখানে আমরা দুইটি বাক্য দেখতে পাচ্ছি, ঝিকিমিকি তারা ও ঝিরি ঝিরি ধারা। এখানে আমরা হ্রস্ব ইকারের ব্যবহার দেখতে পাচ্ছি, ঝ হ্রস্ব ইকার ঝি, ক হ্রস্ব ইকার কি, ঝিকি, ম হ্রস্ব ইকার মি, ক হ্রস্ব ইকার কি, ঝিকি মিকি তারা। এবং হ্রস্ব ইকারের আরো কিছু ব্যবহার দেখতে পাচ্ছি, ঝ হ্রস্ব ইকার ঝি, র হ্রস্ব ইকার রি, ঝিরি, ঝ হ্রস্ব ইকার ঝি, র হ্রস্ব ইকার রি, ঝিরি ঝিরি ধারা, ঝিকিমিকি তারা এবং ঝিরি ঝিরি ধারা। এখানে আমরা হ্রস্ব ইকারের ব্যবহার দেখতে পাচ্ছি। অতঃপর বাক্যের শেষে দাঁড়ি বসাই, ঝিকিমিকি তারা, এখানে আমরা কি বসাবো, দাঁড়ি বসাবো, এবং ঝিরি ঝিরি ধারা, এখানে আমরা দাঁড়ি বসাবো। বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।